বন্ধুরা, প্রত্যেক ব্যক্তির সুখ সমৃদ্ধি খানিকটা ওই স্ত্রীর ওপর নির্ভর করে যে ঘরে সব কাজ করে আর সবার খেয়াল রাখে। কিন্তু কিছু এমন কাজ আছে যেগুলো মহিলাদের করা উচিত নয়, কারণ এমনটা করলে বাড়িতে মা লক্ষ্মী কখনোই আসে না। প্রাচীনকাল থেকেই বাড়ির বউ এবং মেয়েদেরকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এমনটা মান্যতা আছে যে কোনো স্ত্রী একটি বাড়িকে স্বর্গ বানাতে পারে, আবার কোনো ঘরকে নরকও বানাতে পারে। আমাদের শাস্ত্রে ঘরের বউ এবং মেয়েদের কিছু অভ্যাসের ব্যাপারে বলা হয়েছে, যেগুলোর কারণে বাড়িতে দারিদ্রতা আসে। আবার এর মধ্যে কিছু অভ্যাস এমন আছে যেটা বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। তো চলুন জেনে নেওয়া যাক মহিলাদের কোন এমন কাজ করা উচিত নয়। প্রথম কাজ হলো ঝাড়ুতে পা দেওয়া। যে বাড়ির মহিলারা ঝাড়ুতে পা দেয় বা পা দিয়ে ঝাড়ু সরায়, সেখানে কখনোই মা লক্ষ্মী বাস করে না। সেই বাড়িতে সবসময় দারিদ্রতা থাকে। মনে করা হয়েছে ঝাড়ুতে দেবী লক্ষ্মী বাস করেন। দ্বিতীয় কাজ হলো চুলায় এঁটো বাসনপত্র রাখা। কিছু মহিলাদের অভ্যাস আছে যে তারা চুলার ওপরে এঁটো তাওয়া কড়াই রেখে শুয়ে পড়ে। এরকম বাড়িতে মাতা লক্ষ্মী কখনোই থাকে না, এটা দারিদ্রতা আর দুঃখের কারণ হয়। এই জন্য রাত্রেবেলায় চুলার ওপর এঁটো বাসনপত্র রাখবেন না। তৃতীয় কথা হলো পা দিয়ে দরজা বন্ধ করা। যে বাড়ির মহিলারা পা দিয়ে দরজা বন্ধ করে বা খোলে, এই কারণেই ধনের দেবী মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায়। এই জন্য যদি আপনার বাড়িতে এমনটা হয়ে থাকে তাহলে সেটাকে এখনই থামান। চতুর্থ কথা হলো দরজায় বসে ভোজন করা। যদি বাড়ির কোনো মহিলা ঘরের দরজায় বসে ভোজন করে তাহলে সেটা ওই বাড়ির বরবাদির কারণ হয়ে থাকে। হিন্দু শাস্ত্রে এটাকে অনেক অশুভ মনে করা হয়েছে। পঞ্চম কথা হলো যে বাড়ির মহিলারা রাত্রে এঁটো বাসনপত্র রান্নাঘরে রেখেই ঘুমিয়ে পড়ে, তাহলে এটা দারিদ্রতাকে আহ্বান করার মতো কাজ হয়। এমনটা একদমই হতে দেবেন না। বাড়ির সুখ সমৃদ্ধির জন্য সপ্তাহে একদিন সামুদ্রিক লবণ দিয়ে বাড়িতে পোছা লাগাবেন। এমনটা করলে মা লক্ষ্মীর কৃপা সবসময় আপনার ওপর থাকবে। ষষ্ঠ কথা হলো সন্ধ্যার সময় ঝাড়ু দেওয়া। যে বাড়ির মহিলারা প্রাতকালের বদলে সন্ধ্যায় বা রাত্রে ঝাড়ু দেয়, ওই বাড়িতে দারিদ্রতা আসে। এই জন্য এই অভ্যাসকে ছেড়ে দিন। সপ্তম কথা হলো অনেক দেরি পর্যন্ত ঘুমানো। যদি কোনো বাড়ির মহিলার অনেক দেরি পর্যন্ত ঘুমানোর অভ্যাস থাকে তাহলে এটা ওই বাড়ির জন্য অশুভ হতে পারে। অনেক দেরি পর্যন্ত ঘুমানো স্ত্রীরা তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেদের অসফলতার কারণ হয়। অষ্টম কথা হলো সকাল সকাল দ্বার পরিষ্কার না করা। যে মহিলারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের ঘর বাড়ি পরিষ্কার করে না, এরকম বাড়িতে দেবী লক্ষ্মী কখনো প্রবেশ করে না। বাড়ির মহিলাদের সকালে ওঠার পর তার ঘরের দরজায় জল ছড়ানো উচিত আর পরিষ্কার করা উচিত। তারপর আলপনা দিয়ে দেবী লক্ষ্মীকে আহ্বান জানানো উচিত। এরকম বাড়িতে মাতা লক্ষ্মী খুব তাড়াতাড়ি প্রবেশ করেন। বন্ধুরা, এই ছিল ওই আটটি কাজ যেগুলো মহিলাদের করা উচিত নয়। এই ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, তাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে সেটার নোটিফিকেশান চলে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।